কি আমরা বলবো কান বন্ধ রাখতে? খালি একটা প্রশ্ন করবো আপনাকে, কেন আপনি এত ফিল্ডিং, তারপরে চিঠি লেখা, এত কিছু বললেন, এই প্রশ্নটা আমি আপনাকে না করে থাকতেই পারছি। আচ্ছা আচ্ছা, দ্যাট ইজ, আপনি প্রথম প্রেমে পড়েছেন কত সনে এবং কোন বয়সে, সেটা একটু জানতে চাই। ইভেন আরো যদি বলেন কার প্রেমে, সে কত বছর বয়সে ছিল। কারো সংসার বানানোর ইচ্ছা আমার নেই, তবে আমি প্রেম করেছি 10 9 10, একটা মেয়েকে ভালো লাগতো আমাদের টাঙ্গাইলের মেয়ে, তার সাথে প্রেম করেছি, 1 ইয়ারের মতো প্রেম করেছি। তারপরে না প্রেমটা টিকে নেই। টিকে নেই কেন? ওটা বালক বয়স, না না টিকে নেই কেন, ম্যাচিউরিটি ছিল না, যে না না হঠাৎ করে মেয়েটা বিয়ে হয়ে গেছে, মানে খুব আর্লি বিয়ে হয়ে গেছে, তাও আর একজন ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিচ্ছে, তারপর ওইটা না আর ভাবি নেই। কিন্তু স্কুলে বা কলেজ লাইফে যে ফিল্ডিং টিল্ডিং যে মেরেছি, মেয়েদের সাথে দুষ্টামি করেছি, ফ্রেন্ডশিপ হয়েছে, কিন্তু সিরিয়াস কোনো পর্যায়ে যায়নি। যে এই শুনো, আমি তোমার সাথে বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, যেন কাল ঘুম হয় না, সারা এটা এই ধরনের না, এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, খালি এটা বলছে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, বাস। এছাড়া বেশি কিছু বলতে পারিনি, ভাষাও কম জানতাম, লেখাও কম জানতাম, এর মধ্যে দুটো মিলে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, বাস এইটা। কমন, আপনি যখন বিয়ে করলেন তখন কি আপনি অলরেডি চিত্রনায়ক মান্না হয়ে গেছেন না তারপরে? বিয়ে তো পরে করেছি। আচ্ছা আচ্ছা, ফিল্মে আমার যাকে আমি যাকে বিয়ে করেছি সেটা অ্যাফিয়ার্স। আচ্ছা, ওই যে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসে, এটা কি একদম স্ট্রেট বলছিলাম? আচ্ছা, শুনেন, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি, তখন সে আমার দিকে তাকিয়ে সে ফিল করেছে, এখন বলে তাকে চলে গেছে, আপনি কি করেন? বলে আমি এয়ারলাইন চাকরি করি। এয়ারলাইন চাকরি করেন? আচ্ছা, এয়ারলাইন মানে আপনি এয়ার হোস্টেস? বলে যে হ্যাঁ আমি এয়ারলাইন চাকরি করি। বলুন কি বলবেন? আচ্ছা, আপনি সবসময় বিদেশে যান, আমাদের একটা জুতো আনবে, প্রমিস, বিশ্বাস করেন? আমার ওকে যখন বলছি যে একটা বলে যে এটা কী ধরনের কথা বললেন আপনি, তার কারণটা বলি, আমার ওয়াইফও ফিল্মে আসছে। আচ্ছা আচ্ছা, তো সে আর ফিল্ম করেনি, সে আবার তার প্রফেশনে চলে গেছে। তখন আমার ইনকাম একটা ছবিতে 7,500-8,000 টাকা করে পাই, বাসা ভাড়া করে থাকা খুব টাফ, ওই পয়সাও নাই যে 20,000-10,000 টাকা বাসা ভাড়া করে থাকবে, কিন্তু সেই সংসার চালিয়ে, সেই তার ত্যাগ, স্বামীর জন্য যা যা করে, বিদেশে চাকরি করে, গেলাম চাকরি, কাপড় চোপড় খাওয়া দাওয়া জিনিসপত্র, ওয়াইফের সাথে বিদেশে যাওয়া আসা, এই আস্তে 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 একটা পর্যায়ে আমি বললাম যে আমরা হ্যাপি।